পৌর ভোটের দিন ঘোষণা, কতটা প্রস্তুত বনগাঁর রাজনৈতিক দলগুলি? খোঁজ নিতে আজ আমরা পৌঁছে গেছিলাম বনগাঁর রাজনৈতিক দলের নেতাদের কাছে। কে কি বললেন আসুন শুনবো। পৌর ভোটের দামামা বেজে গেল। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে 108টি পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। আগামী 27শে ফেব্রুয়ারি ভোটের দিনক্ষণ ঠিক হয়েছে। বিজ্ঞপ্তি ঘোষণার দিন থেকেই নমিনেশন জমা দেওয়া যাবে বলে জানা গেছে। চলবে আগামী 9 তারিখ পর্যন্ত। 12 তারিখ মনোনয়ন বাতিলের শেষ দিন। তবে গণনার দিনক্ষণ এখনও জানানো হয়নি, পরবর্তীতে তা জানানো হবে। রাজ্যের বিভিন্ন পৌর এলাকার মতো বনগাঁতেও পৌর ভোট ঘোষণার আগে থেকেই ভোট ময়দানে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলগুলি। পৌরসভার মসনদ দখলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা। কতটা প্রস্তুত সমস্ত রাজনৈতিক দলগুলি, সে বিষয়ে খোঁজ নিতে আমরা কথা বলেছিলাম বনগাঁর সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সাথে। তৃণমূলের ভোটের ভরসা উন্নয়ন, এই উন্নয়নকে নিয়েই ভোটে লড়তে চান তারা। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন থেকে মানুষ ভোট দেবে, দেখছেন না মানুষের পাশে কীভাবে থাকে? আমরা সেই নির্দেশগুলো তো আমরা সেভাবে মানুষের পাশে সবসময় থাকি। বিধানসভা ভোটের সময় প্লেনে করে আসছিল, যেই চলে গেল আর খুঁজে পাওয়া যায় না। এবারও তাই, আবার সেই দেখতে পাবেন মানুষের কথা ওরা পাবে না। মানুষের ধাপ্পাবাজি কীভাবে দিয়ে কী করে ক্ষমতায় যায়, মানুষের সঙ্গে দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়, সেই তাদের চেষ্টা সবসময়। তবে আগামী দিনে আমরা 22-0 করে দিয়ে দেবো বনগাঁয়। অপরদিকে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে সুষ্ঠুভাবে নির্বাচনের দাবি তুলেছেন বিজেপি। বিজেপির দাবি, সাধারণ মানুষ তাদের পক্ষেই ভোট দেবেন। যে গণতন্ত্র রক্ষা করে ভোটাররা, সেই ভোটারদেরকে যদি বুথে গিয়ে ভোটটা দিতে দেওয়া হয়, আমাদের দৃঢ় বিশ্বাস বনগাঁ পৌরসভা ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক আসন নিয়ে জয়ী হবে। যারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসে, যারা ভারতবর্ষকে ভালোবাসে, যারা ভারত মাকে ভালোবাসে, তারাই বায়োডাটা জমা দিয়েছে। অন্যদিকে এক প্রকার অস্তিত্ব হারানো কংগ্রেস জোটের পক্ষেই সওয়াল করেছে। বামেদের সাথে জোট করতে চেষ্টা চালাচ্ছেন তারা। ভারতের জাতীয় কংগ্রেস 22টা ওয়ার্ডই তার প্রার্থী ইতিমধ্যেই ঠিক করে লড়াই করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে, কিন্তু যেহেতু জোট আমরা জোটের পক্ষে, আমাদের কার্যকরী সমিতি সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং জেলা থেকে অনুমোদন করেছে, সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বামফ্রন্টের সঙ্গে বসব। বসবার পরে চূড়ান্ত সিদ্ধান্ত যদি আজকে হয়ে যায়, তাহলে আমরা বলে দেব যে কোন কোন ওয়ার্ডে আমরা লড়ছি, কোন কোন ওয়ার্ডে ওরা লড়ছে। আর যদি না হয় তাহলে আমরা নিজেই লড়ব। তাহলে আশা করি দুদিনের মধ্যেই আমরা প্রার্থী তালিকা চূড়ান্ত করে দেবো, আমরা ঘোষণা করে দেবো। অপেক্ষাকৃত পিছিয়ে থাকলেও জেতার বিষয়ে আশাবাদী বামেরা। প্রতিটি ওয়ার্ডেই লড়তে চান তারা। মূল বিরোধী হিসাবে আপাতত তৃণমূলকেই ভাবছেন বাম নেতৃত্ব। বনগাঁ পৌরসভায় 22টা ওয়ার্ডেই আমরা বামফ্রন্টগতভাবে লড়াই করব, এই প্রস্তুতি আমাদের নেওয়া আছে। তৎসত্ত্বেও আমরা কংগ্রেসের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো জোট না করলেও, কোথাও যদি আমরা মনে করি যে তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী কোনো গণতান্ত্রিক শক্তি সেই ওয়ার্ডে এই দুই শক্তিকে পরাস্ত করতে পারে, সেক্ষেত্রে কংগ্রেসের সাথে আমাদের আলোচনা হতে পারে এবং সেই আলোচনা আজকে আছে। সেটা হওয়ার পরে আমরা প্রকৃত অবস্থাটা বলতে পারব। প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে আমরা আগামী পরশু দিনের মধ্যে ফাইনাল করে দেব। বৃহস্পতিবারই ঘোষণা হয়েছে নির্বাচনের দিন, হাতে 1 মাসও সময় নেই। কার দখলে থাকবে পৌরসভা? জনতা জনার্দন মতামত দেবেন, তার জন্যে ফলাফল ঘোষণা পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।